চারিদিনত আইএসবিটির দ্বিতীয়বারের বাবে সাডেন ভিজিট মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর বৃহস্পতিবারে নিশা পুনের আইএসবিটির উপস্থিত হয়ে তন্নতন্নক নিরীক্ষণ করা দেখবলে পয়া হল পরিবহন মন্ত্রীগী আইএসবিটির গেটত স্থাপন করা বুম বেরিয়াক ল অসন্তুষ্ট মন্ত্রীগী অচিরেই গেটর পরিচালনাত নিয়োজিত ব্যক্তিসকল বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর এয়া চারিদিন দ্বিতীয়বারের সাডেন ভিজিট দিলে পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর ইয়ার পূর্বেও যথেষ্ট অসন্তুষ্টি প্রকাশ করেছিল যথেষ্ট নারাজ হয়ে পড়েছিল কাম কাজক অসন্তুষ্ট হয়ে পরিবহন মন্ত্রীগিয়ে দুগারী কর্মচারীক নিলম্বনেরও নির্দেশ দিছে আনহাতে দিনে নিশায় অভিযন্তাসক কর্মত নিয়োজিত হবলৈও কঠোর নির্দেশ জারি করেছিল মন্ত্রীগিয়ে পুনের কাম কাজের বুজ লবলৈ নিশা উপস্থিত হল এয়া বৃহস্পতিবার নিশার দৃশ্য আমি দেখাইছো আই এস বিটিত পুনের উপস্থিত হল মন্ত্রীগী বৃহস্পতিবার নিশা আই এস বিটিত উপস্থিত হয়ে তন্নতন্নক নিরীক্ষণ করা দেখা গল মন্ত্রীগীক আই এস বিটির গেটত স্থাপন করা বুম বেরিয়াক ল অসন্তুষ্ট মন্ত্রীগী অচিরেই গেটর পরিচালনাত নিয়োজিত ব্যক্তিসকল বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়ে মন্ত্রীগীয়ে মানুষের পরিবর্তে যাত্রীর রূপত গরু